কে তাদের মঞ্চে তুলে আনার চেষ্টা করেছে তেমনি একটি প্রযোজনা রোহিঙ্গানামা, যার ভাবনা এবং পরিকল্পনা করেছেন ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী রাখি, রচনা রীতা নাহার, কোরিওগ্রাফি অমিত চৌধুরী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী বৃন্দ পরিবেশন করবে এবারে রোহিঙ্গানামা। গর্ভের সন্তানকে বাঁচাতে সীমান্ত পার হতে ছুটছে অসহায় মা, জন্মের আগে মাতৃভূমি ছাড়া অগণন সন্তান। স্বাধীন ভূখণ্ড আরাকান রাজ্যই আজকের রাখাইন স্টেট। লোহানি, মুলতানি, সিন্ধি, কাশ্মীরি, দক্ষিণী বহুদেশীয় সংমিশ্রণের সমষ্টি রোহিঙ্গা জাতি। প্রসঙ্গ সভ্যতার ধারক এই জাতির রয়েছে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি। শীল রাজা অতুল মহত্ত, মজলিশ নবরাজ তান মহামাত্ত, রোষাঙ্গ দেশত আছে যত মুসলমান, মহাপাত্র মজলিশ সবার প্রধান। মহাকবি আলাউলের কাল, নবরাজ মজলিশ, রোষাঙ্গ প্রধানমন্ত্রী, রাজা চন্দ্র সুধর্মা রোষাঙ্গ অধিপতি, তার রাজ্যাভিষেকের শপথ পাঠ করান নবরাজ। রাজা চন্দ্র সুধর্মার প্রধান সেনাপতি সৈয়দ মোহাম্মদ, সৈয়দ মাসুম শাহ প্রধান বিচারপতি, সেই রাজসভার সাহিত্য প্রাণ মহাকবি সৈয়দ আলাউল, বাংলা সাহিত্যের অনন্য পীঠস্থান রাজসভা রোষাঙ্গ আরাকান, সেই রাজসভার কবি মাগন ঠাকুর, দৌলত কাজী, আব্দুল করিম খন্দকার, মারদান কুরেশি। আরাকানে যে দীর্ঘদিন অরাজকতা চলে তার অবসান ঘটে বার্মার হাতে আরাকানের স্বাধীনতা হরণে। 1784 সালে বার্মার রাজা বোটপায়া আরাকান দখল করে, বদলে যায় মানচিত্র। সেই থেকে আরাকান বার্মার, আরাকানের রাজধানী রোহেং, সেই রোহেং শব্দ থেকেই রোয়াং, রোহাঙ্গিয়া, পরবর্তীতে রোহিঙ্গা। এরপর দীর্ঘকাল ব্রিটিশ উপনিবেশ শেষে 1948 বার্মা স্বাধীন হয়। আটটি প্রধান জাতি
135টি উপজাতি বার্মায় স্বীকৃতি পেলেও কোনো ধরনের স্বীকৃতি পায়নি রোহিঙ্গা জনগোষ্ঠী। বরং সন্দেহভাজন নাগরিক হিসেবে বাইরে রাখা হয় আদমশুমারির গণনায়। রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করতে 1962 সালে সেনাশাসক জেনারেল নেউইন মাতৃভূমিতেই তাদের বিদেশি ঘোষণা করে। সব ধরনের নাগরিক সুবিধা কেড়ে নিয়ে চলে নিপীড়ন, নির্যাতন ও গণগ্রেপ্তার নির্বিচারে। সমস্ত ইতিহাস ঐতিহ্য উপেক্ষিত নিজ ভূমি তারা উদ্বাস্তু। 1982 সালে আইন করে রোহিঙ্গাদের নাগরিকত্বের সব পদ বন্ধ করে বর্বরোচিত নির্যাতনের নামে চলে নাগামিন বা কিং ড্রাগন অভিযান। নিপীড়নের তাণ্ডবে দেশ ছাড়ে রোহিঙ্গা লাখে লাখে। পূর্বপুরুষের ভিটা ছেড়ে এক কাপড়ে 3 লাখ রোহিঙ্গা ঢুকে পড়ে বাংলাদেশ সীমান্তে। এর জবাবে বার্মা বাংলাদেশকে জানায় আদমশুমারিতে যাচাইয়ে বাছাইয়ে অবৈধ কতিপয় বাঙালি চিহ্নিত হওয়ার ভয় বাংলাদেশে পালিয়েছে। 1991-92 সালে অত্যাচারের মাত্রা বাড়লে আবারও 3 লাখ রোহিঙ্গা আসে এ পাড়ে নাফ নদী পাড়ে দিয়ে জীবনের তরে। 2000 সালে বিশ্ব নেতারা নড়ে চড়ে বসে, সেই থেকে অব্যাহত আন্তর্জাতিক চাপে 2014 সালে সব শেষ আদমশুমারিতে রোহিঙ্গাদের জন্য নতুন ফাঁদ পাতে সেদেশের বর্বর সরকার। হয় দ্বীপান্তর, নয় রিফিউজি ক্যাম্পে আশ্রয়। কোন পথে যাবে অসহায় মানুষগুলো? রোহিঙ্গাদের বসতি হিসেবে যে কার্ড ছিল তাও ওই সময় কেড়ে নেয় শাসক গোষ্ঠী। রোহিঙ্গাদের উপর চূড়ান্ত আঘাত আসে 2017 সালের 25শে আগস্ট। জ্বালাও পোড়াও, ধর্ষণ, হত্যা, নির্যাতন, লুণ্ঠনের নারকীয় তাণ্ডব চালায় বর্বর সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে আপ্রাণ ছুটে তারা বাংলাদেশের পথে। 5 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ মানবিকতার জন্য। এখানেই শেষ নয়। সামরিক শাসক গোষ্ঠী 240টি গ্রামে রোহিঙ্গাদের বসত ভিটা পুড়িয়ে বদলে দেয় এর ভৌগোলিক কাঠামো। রাখাইন রাজ্যের নাফ, মেঙ্গান ও কালাদান নদীর তীরে রোহিঙ্গাদের গ্রামগুলো প্রাকৃতিক সম্পদের আকর। ভূমির 70% বনভূমি আর পাহাড়। পুরো অঞ্চল জুড়ে পেট্রোল, কয়লা, দামি পাথর, স্বর্ণ, ইউরেনিয়াম সহ অমূল্য সব খনিজ আকরিক। এই সম্পদ আর ভূ রাজনৈতিক গোলক ধাঁধায় বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠী। মূল্যবান সম্পদ আর অর্থের কারণে পরাশক্তি দেশগুলোর কাছে তুচ্ছ মানুষের জীবন ভুলুণ্ঠিত মানবিকতা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 11 লাখ। শুধু 2017 সালে 5 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী ঢুকে পড়ে বাংলাদেশে। মানবতার ঢাল হয়ে তাদের পাশে দাঁড়ান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমরা খেয়ে পড়ে বাঁচলে ওরাও বাঁচবে, আমরা এক বেলা খেলে তারাও এক বেলা খাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিকতা ও মহানুভবতা বিশ্বের দরবারে নতুন করে চেনায় মানবিক বাংলাদেশকে। প্রথমে ব্রিটিশ গণমাধ্যম, এরপর গোটা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধিতে ভূষিত করা হয়।